এই মুহূর্তে বর্ষা নিয়ে পশ্চিমবঙ্গবাসীদের জন্য রয়েছে দুর্দান্ত একটি সুখবর পশ্চিমবঙ্গের জেলায় জেলায় একদম দোরগোড়ায় চলে এসছে বর্ষা তবে সাধারণ মানুষের মনে এখনও প্রশ্ন রয়েছে এই বর্ষার বৃষ্টি কবে থেকে শুরু হবে বা আপনার জেলাতে কবে থেকে নামবে বর্ষা তবু বন্ধুরা দেখুন এখানে একটি খবর প্রকাশ হচ্ছে সেখানে বলা হচ্ছে যে দক্ষিণবঙ্গে কবে থেকে শুরু হচ্ছে ঘন বর্ষা তো বন্ধুরা অবশ্যই আপনি যে জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলাতে কবে থেকে বর্ষা নামবে এবং এবারে যে বর্ষা সেই বর্ষাতে বৃষ্টির পরিমাণ বাড়বে নাকি কমবে অবশ্যই আপনারা যদি সেই বিষয়টা নিয়ে বিস্তারিত তথ্য জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো এখানে যে খবরটি প্রকাশ হয়েছে সেখানে ডিটেলসে বলা হচ্ছে যে বৃহস্পতিবার রাতভর বৃষ্টিতে ভিজেছে শহর কলকাতা এবং সন্ধ্যে থেকেই শহরে নেমেছিল বিক্ষিপ্ত বৃষ্টি সবার মনে আশাও জেগেছিল যে যাক তাহলে হয়তো বর্ষা এবারে চলে এসছে কিন্তু না বর্ষা এখনও পর্যন্ত আসেনি তাহলে কবে আসবে বর্ষা এখানে এখন আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে যে শনিবারের মধ্যেই মৌসুমি বায়ু প্রবেশ করে যাবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এবং দক্ষিণবঙ্গে এখন যে বৃষ্টি চলছে তা হচ্ছে প্রাক বর্ষার বৃষ্টি তোমাদের অবশ্যই কিন্তু অনেকেই মনে করছেন যে এই যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিপাত হয়তো বর্ষার বৃষ্টি তাহলে হয়তো বর্ষা চলে এসছে কিন্তু না এখনও পর্যন্ত বর্ষা আসেনি গাঙ্গীয় পশ্চিমবঙ্গে যে মৌসুমী বায়ু সেটা প্রবেশ করেছে তবে এই যে বৃষ্টি হচ্ছে এটা হচ্ছে প্রাক বর্ষার বৃষ্টি এখানে নিচে দেখুন আরও বলা হচ্ছে যে এই প্রাক বর্ষার বৃষ্টি চলবে কলকাতাতে শুক্রবারেও এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টিতে ভিজবে কলকাতা দক্ষিণবঙ্গে বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে তাই বলা যায় তবে দুয়ারে কড়া নাড়ছে বর্ষা তোমাদের অবশ্যই কিন্তু যে বর্ষার যে পরিস্থিতি সেটা কিন্তু তৈরি হয়ে গেছে খুব শীঘ্রই বর্ষা শুরু হবে কিন্তু কবে সেটাও জানাচ্ছি এখানে আরও বলা হচ্ছে যে শুক্রবার বিকেল বা সন্ধ্যার দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝড়ের পরিমাণ একটু বাড়বে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই পরিষ্কার দেখুন বলা হচ্ছে আপাতত কিন্তু কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এখানে আরও বলা হয়েছে যে ইতিমধ্যে কলকাতায় রাতের তাপমাত্রা কিছুটা নেমেছে মেঘলা আকাশ দিনভর থাকবে শুক্রবারেও এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার এবং রবিবার এখানে আরও বলছে যে শনিবার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে আবহাওয়া দপ্তরের আশঙ্কা যে রবিবার থেকে বৃষ্টি বাড়ার বদলে কমে যাবে তোমাদের অবশ্যই কিন্তু এই মুহূর্তে কি বলছে না রবিবার থেকে আবার কিন্তু বৃষ্টি বাড়বে না বরং রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কিন্তু কমে যাবে অর্থাৎ গরম কিন্তু আবারও বাড়বে এখানে আরও বলছে দেখুন যে একত্রিশে মে থেকে ইসলামপুরে আটকে ছিল দক্ষিণ পশ্চিমী মৌসুমি বায়ু কুড়ি দিন পর এই মৌসুমি বায়ু এবার গতি পেয়েছে এবার তার দক্ষিণবঙ্গে ঢুকে পড়া শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র নিচে বলছে দেখুন যে শুক্রবার বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই পশ্চিমবঙ্গের জেলাতে বৃষ্টির পরিমাণ বেশি হবে নিচে বলছে যে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হওয়াও বইবে দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টি হবে প্রবলভাবে এবং আরও বলছে যে সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও থাকবে তবে বর্ষা কবে থেকে শুরু হবে সেটাও জানাচ্ছি এখানে নিচে বলছে যে বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হলেও এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলায় বরং বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি ঘুরিয়ে বাড়বে তোমাদের অবশ্যই কিন্তু এখানে দেখুন বলা হচ্ছে যে বৃষ্টির পরিমাণ কিন্তু কমে যাবে এবং আর্দ্রতাজনিত যে অস্বস্তি সেটা বাড়বে তবে এবারে বর্ষাতে বৃষ্টির পরিমাণ কমবে না বাড়বে অবশ্যই কিন্তু এই খবরে দেখুন হেডলাইনে বলা হয়েছিল যে বর্ষায় বৃষ্টি বাড়বে না বরং কমে যাবে অর্থাৎ এবারে যে বর্ষা সেই বর্ষাতে কিন্তু বৃষ্টি বাড়বে না পরিষ্কার বলছে বর্ষার যে বৃষ্টি সেই বৃষ্টি কিন্তু কমে যাবে তবে পশ্চিমবঙ্গে কবে থেকে ঢুকবে বর্ষা তো বন্ধুরা এখানে দেখুন একটি খবর প্রকাশ হচ্ছে সেখানে বলা হচ্ছে যে দক্ষিণবঙ্গে কবে থেকে শুরু হবে ঘন বর্ষা আর এই খবরে দেখো নিচে বলছে যে আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই দক্ষিণবঙ্গে পুরোপুরিভাবে ঢুকে যাবে বর্ষা কবে ঢুকবে না পরিষ্কার বলা হয়েছে দুই থেকে তিন দিনের মধ্যেই দক্ষিণবঙ্গে পুরোপুরিভাবে ঢুকে যাবে বর্ষা বুধবার পর্যন্ত রাজ্যের সব জেলায় ঝড় বৃষ্টির একটি সম্ভাবনা রয়েছে ছাব্বিশে জুন পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে তো কবে বর্ষা ঢুকছে না কিনে পরিষ্কার বলা হচ্ছে দুই তিন দিনের মধ্যে। দক্ষিণবঙ্গে বর্ষা কিন্তু ঢুকে যাবে তবে এবারে বর্ষা দেখে পরিষ্কার বলা হয়েছে যে এবারে যে বর্ষা সেই বর্ষাতে বৃষ্টির পরিমাণ বাড়বে না বরং বৃষ্টির পরিমাণ কিন্তু কমে যাবে তোমাদের আশা করি বুঝতেই পেরেছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কবে বর্ষা ঢুকতে পারে এবারে বর্ষাতে বৃষ্টির পরিমাণ বাড়বে নাকি কমবে আশা করি বুঝতেই পেরেছেন তবু যদি বর্ষা নিয়ে আপনাদের কিছু জানার থেকে বা বলার থাকে অবশ্যই আপনারা নিচে কমেন্ট করবেন শেষে আপনি কমেন্ট করবেন যে এই মুহূর্তে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নাম কি নিচে কমেন্টে জানাবেন এবং আপনার জেলাতে এই মুহূর্তে ঝড় বৃষ্টি হচ্ছে কিনা বর্ষা শুরু হয়েছে কিনা অবশ্যই নিচের কমেন্টে আপনারা জানিয়ে দেবেন তোমাদের আশা করি বুঝতেই পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা আলো উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জানার সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন